আসসালামু আলাইকুম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় প্রচন্ড বন্যায় মানুষ আজ দিশেহারা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে নোয়াখালী ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এই জেলাগুলো ভয়ঙ্করভাবে পানির নিচে নিমজ্জিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হারে নোয়াখালী এবং ফেনী কুমিল্লা এই জেলাগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলাটি সীমান্তবর্তী জেলা যার অপর পারে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের যে বাঁধগুলো রয়েছে গোমতী নদীতে সেই বাঁধ খুলে দেওয়ার কারণে এই ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়েছে ফেনি জেলার প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নিচে মানুষ দিশেহারা বাংলাদেশের সবচাইতে ব্যস্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কটিও এখন পানির নিচে প্রায় তিন থেকে চার ফিট পর্যন্ত পানি রয়েছে এই মহাসড়কে যান চলাচল বন্ধ দেশ স্থবির ভারতের এই বাদগুলো ছেড়ে দেওয়ার কারণে প্রায় প্রত্যেক বছরই বাংলাদেশে এই ধরনের বন্যার উদ্ভব হয় আর ভারত এই বাদগুলো কোনো পূর্ব নোটিশ ছাড়াই বা পূর্ব জানানো ছাড়াই যে এভাবে ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষদেরকে এত ভোগান্তিতে ফেলছে সেটা করে কিন্তু তাদের কোনো আফসোস কিংবা দুঃখ নেই জি টোয়েন্টি ফোর নামে একটি সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ ভিত্তিক এই সংবাদ মাধ্যমটিতে বাংলাদেশের বন্যা নিয়ে একটা খবর ছাপা হয়েছে সেই খবরের হেডলাইনটা হচ্ছে ভারত ছাড়ল জল হাবুডু খেতে কাতর কাত আপনারা বুঝতে পারছেন যে হেডলাইনটা দিয়ে তারা কিভাবে কি ভয়ঙ্কর পরিমাণের ঐশাচিক আনন্দ পাচ্ছে এই হেডলাইনটা থেকে বোঝা যায় যে ভারত বাংলাদেশকে কিভাবে অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার করছে বিভিন্ন জায়গায় মানুষ আজ দিশেহারা মানুষের বসত ভিটা থেকে শুরু করে সবকিছু একতলা পর্যন্ত পানির নিচে দোতলাও প্রায় পানির নিচে নিচে ভাব যারা হতদরিদ্র মানুষ তাদের টিনের ঘরগুলো সবগুলোই পানির নিচে গবাদি পশুগুলো ব্যাপক হারে মারা যাচ্ছে কিছু কিছু ছেড়ে দেওয়া হচ্ছে মানুষের ব্যবসায়িক যে ক্ষেত্রগুলো রয়েছে এই জেলাগুলোতে সবগুলো প্রায় বিনষ্ট অনেকেই মৎস্য চাষ করে গ্রাম অঞ্চলে জীবিকা নির্বাহ করে থাকেন এই জেলার মধ্যে সেই মৎস্য চাষের যে প্রজেক্ট গুলো রয়েছে সেগুলো সবগুলো পানির নিচে বাংলাদেশের ইতিহাসে এরকম ভয়ঙ্কর এবং ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হয়তো বা কোন জেলার মানুষই এখনো পর্যন্ত পড়ে নাই আপনারা স্ক্রিনে এখন যে বাচ্চাটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি এটি কোনো নেহাত কোন একটি শিশুর ছবি নয় এটি পুরো বাংলাদেশের মানুষেরই প্রতিচ্ছবি আর এই দুর্দশার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ আমাদের প্রতিবেশী দেশ ভারত দায়ী এরকম পরিস্থিতিতে আসলে মানুষের এখন বলার কিছু নেই মানুষ আজ নির্বাক কারণ ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী এই প্রতিবেশী দেশে প্রতিবেশীরা আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে এই ক্ষতি তারা শুধুমাত্র যে এবার করছে তা নয় গ্রীষ্মের সিজনে উত্তরাঞ্চলে যখন কৃষকরা একটু পানির জন্য তাদের ফসল ফলাতে পারে না ঠিক তখন তারা তিস্তায় যে বাদ রয়েছে সেখানে তারা পানিগুলো আটকে রেখে তিস্তাকে অনেক আগে থেকেই পদ্মায় অনেক বড় ধরনের চর জেগেছে যেখানে শুধু দুধ বালুচর নদীর মধ্যে কোনো পানি নেই এভাবেই আমাদেরকে শোষণ করে আসছে ভারত যেটা আমাদের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী তারা তাদের এই কলুষিত চরিত্রটি শুধুমাত্র যে বাংলাদেশকে এখন দেখাচ্ছে তা নয় সালে দেশ ভাগের পর থেকেই ভারত এভাবেই আমাদেরকে শোষণ করে আসছে পাকিস্তান আমলে তারা বিভিন্নভাবে শোষণ করার চেষ্টা করলেও তেমন সফল হতে পারে নাই কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের কালো থাবা ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে অনেকে বলে থাকেন সহায়তা রয়েছে বাংলাদেশে হ্যাঁ সহায়তা তারা করেছে এটা অবিশ্বাসের বা অস্বীকার করার কিছু না কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সহায়তাটুকু করেছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের সম্পদকে কিভাবে তখন তারা লুটপাট করেছে সেটা বিভিন্ন বই পত্র এবং পত্রপত্রিকা পড়লেই আমরা বুঝতে পারি গত ষোলো বছর যাবত ফেসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা যতদিন অবৈধভাবে ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত তাদের যে শোষণ সেটার মাত্রা অনেক বেশি ছিল কিন্তু শেখ হাসিনার পতনের পরেও তাদের এই শোষণের মাত্রা কোনোভাবেই কমে যায়নি বরং চার দিন দিন তারা বাড়িয়ে দিচ্ছে অনেকে মনে করছেন যে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশের উপর একটা বৃহৎ আকারের ক্র্যাকডাউন ডাউন করতে পারে বাংলাদেশের আমদানি বাণিজ্যের যেহেতু একটা বড় অংশ ভারত থেকে হয়ে থাকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মধ্যে ডাল, সহ মশলা বিভিন্ন জিনিস আমরা ভারত থেকে আমদানি করে থাকি প্রত্যেক বছর এই আমদানিতে তারা বড় ধরনের শুল্ক আরোপ কিংবা যে সকল সুবিধা রয়েছে সেগুলো হয়তোবা তারা বন্ধ করে দিতে পারে অথবা রপ্তানিও তারা বন্ধ করে দিতে পারে তারা এই মুহূর্তে যেহেতু তাদের দোসর বাংলাদেশে কেউ নেই তাই তারা চাইবে এইভাবেই বাংলাদেশের উপর একটা কঠিন ব্যবস্থা নিতে এই ক্র্যাকডাউনের ব্যবস্থাটা তারা পূর্বে নেপালের উপর নিয়েছিল কিন্তু সেটা ব্যাকফায়ার করেছে সেটা তেমন সফল হয় নাই ভারতের এই নীতির কারণে তারা ধীরে ধীরে তাদের যে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীদেরকে তারা হারাচ্ছে প্রতিবেশীদের সাথে সুসম্পর্কহীন একটি দেশেই পরিণত হতে যাচ্ছে ভারত বন্যাট্যদের জন্য সবাই যে যেভাবে পারেন একে অন্যের পাশে এসে দাঁড়ান আমরা সবাই যেহেতু স্বৈরাচার এবং ফেসিবাদকে দীর্ঘ ষোলো বছর পর বিদায়িত করতে পেরেছি ইনশাল্লাহ আমরা এই বন্যার্থদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম